হ্যালো বন্ধুরা, আমি দীপ্তমান। ওয়েলকাম সবাইকে বিউটি অফ চেস চ্যানেলে। তো আগের আমরা চেস ক্লাসে আমরা শিখেছি যে কি স্কোয়ার, কি দাবা খেলা, কারেক্ট? এবং সেদিন আমি বলেছিলাম যে এর পরের সেশন হবে হচ্ছে আমাদের অপোজিশন কি। অপোজিশন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ চেস বেসিকের মধ্যে পড়ে, ওকে? যেটা কিনা আমার মনে হয় যে মানে যে কোনো স্তরের চেস প্লেয়ারের এই অপোজিশন কি স্কোয়ার, আমরা পরের দিন ট্রায়াঙ্গুলেশন শিখবো, এই জিনিসগুলো বা এই কনসেপ্টগুলো জেনে রাখা প্রয়োজন, ওকে? তো আমরা এটা আজকে অপোজিশনটা শিখবো লাইভ একটা গেম থেকে, ওকে, যেটা অরিজিনালি খেলা হয়েছিল ম্যাগনাস কার্লসেনের সাথে অ্যালিরেজা ফিরোজা। অ্যালিরেজা ফিরোজা একজন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়ন, 2800+ জিএম অ্যালিরেজা ফিরোজা, অ্যান্ড ম্যাগনাস কার্লসেন আমরা প্রত্যেকে জানি যে উনি কারেন্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন, তাই তো? ওকে, তো এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি যে এটা পজিশন, লাস্ট চাল খেলেছে কালো, কালো খেলেছে কিং H5, এবং এখানে ম্যাগনাস কার্লসেনের ব্ল্যাক এবং অ্যালিরেজা ফিরোজার হোয়াইট পিস, ঠিক আছে? দেখে মনে হচ্ছে যে ব্ল্যাকের এখানে যেহেতু দুটো পন আছে আর হোয়াইটের একটা পন, ব্ল্যাক এখানে জিততে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ডেড ড্র, ডেড ড্র খেলা। কিন্তু এটা ড্র করাটা অত সহজ না, অ্যাকিউরেটলি খেলতে পারলে তবেই ড্র হবে, ঠিক আছে? আর অ্যাকিউরেটলি ম্যাগনাস কার্লসেনের এগেনস্টে খেলতে হবে, ওকে? তাহলে শুরু করা যাক। তো হোয়াইটের এখানে চাল, অ্যান্ড হোয়াইট খেলে ফার্স্টে কিং H3। নাও এটা হচ্ছে অপোজিশন নেওয়া, কিভাবে আমি এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে যে যখন দুটো রাজা প্যারালালি বসে বা মুখোমুখি বসছে, যখন দুটো রাজা এবং তাদের মাঝখানে একটা স্কোয়ারের গ্যাপ রয়েছে, এবং যখন যে চালটা দিচ্ছে বা যে মুখোমুখি বসাচ্ছে অপোনেন্টের যখন চাল হয়, তখন সেটা হয় হচ্ছে অপোজিশন নেওয়া। তার মানে কি? মানে হচ্ছে যে এই রাজাটা এখন এখানে মুখ করলো, কিং H3 মুখোমুখি বসালো, এবার চালটা কার, চালটা এখন কালোর, তার মানে কালোকে আমি কি করছি, পাস করে দিচ্ছি বেসিক্যালি। অপোনেন্টকে যখন আমি রাজাকে মুখোমুখি বসিয়ে বলি যে নাও ভাই এবার তোমার চাল, তুমি চালটা দাও, সেটা হচ্ছে অপোজিশন নেওয়া। ফাইন, তাহলে অপোজিশন কনসেপ্টটা আস্তে আস্তে আমরা আরো ঢুকবো অপোজিশনে, ওকে? সো কিন্তু আচ্ছা, অপোজিশন কিন্তু অনেক রকমের, ঠিক আছে? সেটা আমরা দেখব, ওকে? কিং H6 এখানে ম্যাগনাস কার্লসেন খেলে, অ্যান্ড নাও এবার আমরা কি খেলবো, কিং H4। কেন? আমরা আবার অপোজিশন নিচ্ছি, আমরা মুখোমুখি বসাচ্ছি এবং বলছি কি যে নাও ভাই তোমার চাল, তুমি ঠিক করো তুমি কি করবে, ঠিক আছে? ওকে, ম্যাগনাস কার্লসেন খেলেন কিং G7। নাও এই জায়গাটা মজাদার জায়গা, এবার আমরা অপোজিশনটা নেব কি করে, হ্যাঁ কেউ বলতে পারবে এখানে এই জায়গাটা অপোজিশন নেব কি করে? আমরা যদি কিং H5 যাই তাহলে ও খেলবে কিং H7, ও অপোজিশন নিয়ে নিল। আচ্ছা, আমরা যদি কিং G4 যাই ও খেলবে কিং G6, আবারও অপোজিশন নিয়ে নিল। তাহলে অপোজিশনটা নেব কি করে কিং G7 খেলার পরে? ওকে, এখান থেকে আসে হচ্ছে ডিস্টেন্ট অপোজিশনের কনসেপ্ট, ঠিক আছে? ডিস্টেন্সে রেখেও আমি অপোজিশন নিতে পারি, আমার রাজা অপোনেন্টের রাজা যদি অনেক দূরে থাকে তারপরেও আমরা অপোজিশন নিতে পারি। তা সেটা আমরা কিভাবে পারি, সেটা রুল রয়েছে, সেটা হচ্ছে অপোনেন্টের রাজা যে স্কোয়ারে রয়েছে, কালো স্কোয়ারে না সাদা স্কোয়ারে, কোন স্কোয়ারে রয়েছে অপোনেন্টের রাজা, কালো স্কোয়ারে রয়েছে, এটা কালো স্কোয়ার, এটা সাদা স্কোয়ার, ঠিক তো? এটা তাহলে কালো স্কোয়ার হচ্ছে, তাহলে আমি অপোজিশন নেব কালো স্কোয়ারে গিয়ে, এবং মাঝখানে আমার তিনটে অড ঘর থাকবে। এটা মনে রাখার আরেকটা উপায় আমি বলে রাখছি, সেটা হচ্ছে যে মাঝখানে যদি আমার অড নাম্বার অফ স্কোয়ার থাকে, অড মানে কি 3, 1, 7, 5, এগুলো হচ্ছে অড, ঠিক আছে? তাহলে মাঝখানে যদি আমার অড নাম্বার অফ স্কোয়ার্স থাকে তখন আমরা অপোজিশন নিতে পারি। আর মনে রাখার জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা যখন সেম কালার্ড ঘরে যাব, এটা কালো ঘর, আমিও কালো ঘরেই গেলাম, আমি অপোজিশন নিলাম, এবার আবার ওর চাল, ওকে? ফাইন, আমি যদি অন্য যে কোনো সাদা ঘরে যেতাম তাহলে কিন্তু অপোজিশন নেওয়া হতো না। ফাইন, কিং G3 খেলার পর ম্যাগনাস কার্লসেন খেলে কিং F8, কেন? তার কারণ আমি যদি আবার কিং মানে ম্যাগনাস কার্লসেন যদি কিং H6 খেলে তাহলে ও আবার খেলবে কিং H4, ঠিক? ও যদি কিং H7 খেলে তাহলে তাহলে সেম সেম ব্যাপারটাই হবে, ও ফার্স্টে কি খেলবে, এইখান থেকে ডিস্টেন্ট অপোজিশন নেবে, ও যখন এই যাবে তখন আমি কিং G4 খেলবো, তার মানে অপোজিশন ও বারবার পাচ্ছে। তাই ম্যাগনাস কার্লসেন বললো যে ঠিক আছে, না তুমি কিং G3 খেলেছো তো, আমি এইদিকে আর আসবোই না, এবার আমি যাবো কিং F8, ঠিক আছে? তোমার অপোজিশনের নলেজ দেখি কত, ওকে? কিং F8 খেলে হচ্ছে ম্যাগনাস কার্লসেন, ও কি খেলে কিং F2, এটা হচ্ছে অপোজিশন নেওয়ার। আবার আবার দেখে দেখো, ব্ল্যাক স্কোয়ারে রয়েছে, আমিও ব্ল্যাক স্কোয়ারে গেলাম এখান থেকে, আর মাঝখানে কটা স্কোয়ার রয়েছে, 1, 2, 3, 4, 5,
তাহলে অড নাম্বার অফ স্কোয়ার আর বা সেম কালার স্কোয়ারে যখন যাওয়া সেটা হচ্ছে অপোজিশন। তার মানে ও আবার কিং এফ টু তে গিয়ে কিন্তু অপোজিশন নিল। ফাইন, ম্যাগনাস কার্লসেন কি খেলেন? কিং ই সেভেন। কিং ই টু খেলে এলিজাবেথ ফিরুজা। কিং ই এইট খেলে হচ্ছে আবার ম্যাগনাস কার্লসেন। ওকে, নাও এবার তুমি খেলবে কিং ই থ্রি। ম্যাগনাস কার্লসেন খেলে কিং ডি সেভেন। এই পজিশনে আমরা কি করে অপোজিশন নেব ভাবো, বা আমাকে বলো কিভাবে অপোজিশন নেব। হোয়াইট স্কোয়ারে এখনো রয়েছে, কারেক্ট? তাহলে আমি কোন স্কোয়ারে যাব? হোয়াইট স্কোয়ারে যাব। মাঝখানে কটা স্কোয়ার? এক দুই তিন। তার মানে আমার অপোজিশন কোন স্কোয়ার থেকে হবে? এই স্কোয়ার থেকে। কিং ডি থ্রিতে গেলে আমার অপোজিশন হবে বা অপোজিশন নেওয়া হবে, কারেক্ট? ডিস্টেন্স, ডিস্টেন্ট অপোজিশন। ওকে, ম্যাগনাস কার্লসেন কি খেলেন? কিং ডি সিক্স। নাও এই পজিশনে এলিরেজা ফিরুজা খেলে হচ্ছে একটি চাল, এবং যেটা কিনা ভুল চাল, এবং যার ফলে উনি হেরে যান। তো তোমরা বলো এবারে যে কিং ডি সিক্স খেলার পরে একমাত্র কোন চালটা এখানে অপোজিশন নিচ্ছে। ভিডিওটা পজ করো, আমি ভাবো কোন চালটা অপোজিশন। এখানে একটি চাল যেটা কিনা উইনিং চাল, বা নট উইনিং মানে অ্যাটলিস্ট ড্র হবে, সেটা হচ্ছে আবার ডিস্টেন্ট অপোজিশন, এন্ড সেটা হচ্ছে কিং ডি টু। ভালো করে ভেবে দেখো, এই রাজা কালো ঘরে, আমিও কালো ঘরে গেলাম, আর আমার মাঝখানে এক দুই তিন, তিনটে আমার স্কোয়ার, তার মানে আমার অড নাম্বার অফ স্কোয়ার রয়েছে। কিন্তু এলিরেজা ফিরুজা এটা খেলে না এবং ভুলটি করে ফেলে এবং খেলে কিং সি থ্রি। ব্যাস, এটাই ম্যাগনাস কার্লসেনের জন্য এনাফ ম্যাচ জিতে নেওয়ার জন্য, এবং ম্যাগনাস কার্লসেন ইমিডিয়েটলি খেলে কিং সি ফাইভ। এই অপোজিশন নিয়ে নিলাম, এই অপোজিশন এবারে ম্যাগনাস কার্লসেন, সরি ম্যাগনাস কার্লসেন নিয়ে নিল। এই যে নিল, মুখোমুখি বসালো, মাঝখানে গ্যাপ একটা, চালটা কার? অপোনেন্টের চাল। এবারে পাস করে দিল, এবার যাই খেলুক না কেন অপোজিশন নিতেই থাকবে কনস্ট্যান্ট। এলিরেজা ফিরুজা এখানে কিং ডি থ্রি খেলে, ম্যাগনাস কার্লসেন ইমিডিয়েটলি কিং বি ফাইভ খেলে, সরি কিং বি ফোর খেলে, এবং এই পজিশনে এলিরেজা ফিরুজা রিজাইন করে দেয়। ওকে, আমরা দেখবো কেন রিজাইন করে, তার কারণ আর কোনোদিনও অপোজিশন তো নিতে পারবেই না, আর এই পনটাও চলে যাবে। কিভাবে যাবে? চালটা কার এখন? কিং বি ফোর খেলেছে, সরি কিং বি ফোর খেললো, তো আমরা এটা খেললাম কিং সি ফোর, আমি কিং এটা খেললাম, কিং এখানে এলো। এবার এবার এই পনটাকে আমি বাঁচাবো কি করে? কোনোভাবে বাঁচাবো না, এই পনটা চলে গেল এখান থেকে। ওকে, তো আমরা বুঝতে পারছি যে অপোজিশন জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। আর আই থিঙ্ক এই এই গোটা যেটা আমি দেখালাম, আই থিঙ্ক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে অপোজিশনে, কারণ অপোজিশন এমন একটা জিনিস এটার কনসেপ্ট তৈরি করতেই হবে দাবা খেলাতে, ঠিক আছে? তো আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। যে কোনো কোয়েশ্চেন্স থাকলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, ঠিক আছে? মানে শেষ করার আগে লাস্ট কথা, যে তাহলে ভেবে দেখো 2800 প্লাস জিএমও অপোজিশনে কিন্তু ভুল করে, যদি সে মানে অ্যাকিউরেটলি না খেলতে পারে তাহলে সেও হেরে যায়। এইটা হচ্ছে মেন আজকের লেসন। তাই অপোজিশন কতটা গুরুত্বপূর্ণ আই থিঙ্ক তোমাদেরকে আর বলে বোঝাতে হবে, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, অ্যান্ড চেস বন্ধুরা যারা রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, তাদেরও নলেজ বাড়বে। সো টাটা, থ্যাংক ইউ, বাই বাই।